হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইচপি জিম ওয়ার্ল্ড। আজকে আমরা কোথায় আসছি বলেন তো? পিছনে দেখে কি কিছু বুঝতে পারতেছেন? যাই হোক, আমি বলেই দিচ্ছি, আজকে আমরা আসছি হচ্ছে গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। এটা হচ্ছে খুলনাতে অবস্থিত এবং খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে অবস্থিত। এটা একটা দুইতলা বাড়ি যার পুরাটা মিলেই একটা জাদুঘর। তো এটা হচ্ছে সোনাডাঙ্গা যে পার্কটা আছে, সোনাডাঙ্গা পার্কের সেই রাস্তাতেই এদিক থেকে আসা যায়। এই যে এখানে কোথায় কয়টা অবধি খোলা থাকে, কত টাকার টিকিট, সেগুলো শনি থেকে বৃহস্পতি 10টা থেকে 5টা এবং শুক্রবার শুধু 10টা থেকে 6টা অবধি। তো এখানে উদ্বোধক কে আছেন এবং হচ্ছে 19 সাল থেকে এই পর্যন্ত কতজন আসছে তাও দেওয়া আছে। আর এটা হচ্ছে বাইরে কিছু ইনস্ট্রুমেন্ট রাখা আছে যেগুলো ওই সময় ব্যবহার করা হতো। তো এটা ছাপাখানা, প্রিন্টিং প্রেসের এক অংশ, এই যে মানুষকে কীভাবে ফেলে রাখতো সেই জিনিসগুলো এখানে দেখা হয়েছে। আর এটা হচ্ছে একটা রিকশার আদলে তৈরি করা। 1971 সালের নির্মম গণহত্যার সাক্ষী যদি আপনি হইতে চান তাহলে আপনার এখানে একবার এসে ঘুরে যাওয়া উচিত। যুদ্ধের সময় বাঙালিদের উপর পাক সেনার অত্যাচার তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যারা ইতিহাস ভালোবাসেন তাদের অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাওয়া উচিত। এবং এই ম্যাপটা দিয়ে বোঝানো হয়েছে কোথায় কী পরিমাণ গণহত্যা হয়েছে, মানে কতটা নির্মমভাবে গণহত্যা হয়েছে, গণহত্যার পরিমাণগুলো এখানে বুঝতে পারবেন সেই জায়গাগুলিতে। আর এটা হচ্ছে একটা মা বসে আছে তার সন্তানদের নিয়ে। আর এটা হচ্ছে টিকিটটা এবং টিকিট দেওয়ার ঠিকানাটা, 5 টাকা দিয়েই টিকিটটা কিনতে পারবেন আপনারা এবং ঘুরে দেখতে পারবেন এই আর্কাইভটি। নিস্তালায় সিটির গড়ায় ওখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা ঢুকলাম ফার্স্টে নিস্তালায়, ঢুকে ওই যে কাচের ঘরে ওইটা হচ্ছে একটা গ্রামোফোন, এখানে 2টা গান আছে, সাথে অনেক নির্যাতনের ভয়াবহতার ছবি আছে। এটা এই বাইকটা হচ্ছে যশোরের একটা বাড়িতে গণহত্যা নির্যাতন কেন্দ্র তৈরি করে, তো সেখানকার একজনের বাইক পাক সেনারা নির্যাতনের কাজে ইউজ করে। এখানে বিভিন্ন রুম আছে এবং গ্যালারিতে ভাগ করা আছে। এখানে তখন ব্যবহার করা হতো বা যারা শহীদ বুদ্ধিজীবী ছিলেন তাদের বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। তো আমরা সিঁড়িতে উপরে উঠলাম এবং উঠতে উঠতে সিঁড়িতে অনেক ছবি আছে নির্যাতনের, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন 71 সালে কতভাবে নির্যাতন করা হয়েছে। আর এটা হচ্ছে বিজয় 71 একটা ভাস্কর্য। তো এটুকুই শেষ মোটামুটি বিল্ডিংটা, এর উপর আর কিছু নাই। এবার ভাস্কর্যটা হচ্ছে মাহমুদুল হাসানের, এই ভাস্কর্যটা বিজয় 71। এখানে কিন্তু ছবি তোলা নিষেধ, তবে আপনারা হালকা পাতলা গ্লিমস নিতে পারেন আমার মতো। আমরা এইটুকু দেখে এবার উপরে উঠে চলে আসলাম। উপরে এই যে এই ড্রেসগুলো রাখা আছে, শহীদ বুদ্ধিজীবীরা যেগুলো পরিধান করতেন সেগুলো আছে এবং কাচের ঘরে বিভিন্ন লেখা আছে, হাতে লেখা জিনিসপত্র আছে। এখানে প্রত্যেকটা বিভিন্ন বরেণ্য ব্যক্তিবর্গদের প্রধান, মানে যারা পড়তো ইউজ ড্রেসগুলো সেগুলো আছে। আপনারা যারা ইতিহাস প্রেম আছেন তারা অবশ্যই এখানে একবার হলেও আসা উচিত। বিভিন্ন রাজাকারদের ছবি আছে, রাজাকার বাহিনীর প্রধানদের ছবি আছে, তাদের লেখা আছে, রাজাকার বাহিনীর নামের তালিকা আছে, আছে তাদের হাতে লেখা, ফোনকার ইউজ একটা ক্যামেরা আছে, সেটা আছে, ছবি তোলার কাজে ইউজ করা হতো। আরও এখানে অনেক ধরনের পেইন্টিংস আছে, হাতে আঁকা পেইন্টিংস আছে এবং বিভিন্ন টাইপের মানুষের মাথার খুলি আছে যেগুলো গণহত্যা করে গণকবর দেওয়া হয়েছিল, সেইগুলা হাড় গোড় এগুলোও আছে গণকবর থেকে যেগুলো পাওয়া গিয়েছে। আর বিভিন্ন ধরনের পেইন্টিং আছে, মানুষের বিভিন্ন শরীরের কঙ্কালগুলো আছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যন্ত্রগুলো, এগুলো দিয়ে মানুষ গণহত্যার সময় পাক বাহিনীর সাথে এলাকা ভিত্তিকভাবে বা স্থানীয় সরঞ্জামাদিতে যেগুলো প্রোটেক্ট করতো সেইগুলো, আর এগুলো হচ্ছে এগুলো দিয়ে মানুষের নির্যাতন করা হতো, ওই যে নখ টক উঠায় ফেলতো এসব জিনিসপত্র দিয়েই করা হতো। এই যে তার একটা চিত্র এখানে দেওয়া হয়েছে যে কীভাবে করা হতো। দেশি বিদেশি অনেক ফটোগ্রাফারের চিত্রগ্রহণ এই আর্কাইভে আছে। এখানে একটা বয়লারের একটা খণ্ডাংশ আছে, এই বয়লারের মধ্যে মানুষকে জ্যান্ত ছুঁড়ে মারতো এবং মানুষ পুড়ে যেত, এই যে সেই বয়লারের একটা খণ্ডাংশ এখানে দেওয়া আছে। এই যে একটা প্লাটিনাম জুবিলি মিলসের একটা বয়লারের খণ্ডাংশ এটা। তো যাই হোক, এই রুমটাতে এগুলোই ছিল। এবং এরপরে আমরা মোটামুটি আমাদের দেখা শেষ হয়ে গেল এবং আমরা নিচে নামলাম। নিচে নেমে এই লেখাগুলো পড়তেছিলাম, তো আমাদের কাছে ভালোই লাগছে। আর ওই যে এই লোকটা হচ্ছে টিকিট কাউন্টার বা এখানকার তত্ত্বাবধানকারী হিসাবে আছেন। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। যারা আপনারা 1971 সালের যুদ্ধ দেখেননি তারা আপনারা এখানে এসে যুদ্ধের একটা ভয়াবহতা অনুভব করতে পারবেন। তো আসার জন্য হচ্ছে সোনাডাঙ্গা যেই বললাম পার্কটা, এই পার্কের সেই রাস্তাটাতেই, এই যে পার্কটা, এই যে সোনারবাংলা সোনাডাঙ্গা পার্ক, আর তার একদম সামনাসামনি
সেই রাস্তার সামনাসামনি একদম হচ্ছে এই বিল্ডিংটা। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে নেমে হেঁটে আসতে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। এই যে পার্কের পাশেই সেই বাড়িটা। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন আপনারা সবাই, এবং যারা খুলনা আছেন তারা আশা করছি অবশ্যই এখানে একবার হলেও এসে ঘুরে যাবেন। তো টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা। আশা করছি আপনাদের এখানে এসে অনেক ভালো লাগবে।